भैया की खबर सोहेल भैया आमी जे पुलिस इंटरव्यू दिए छिलाम ताते अलाउ हुए थी शाबाश एई ना होले आमार छोटो भाई आय 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 तुई बस आमी तोके मिस्ट्री आसछे भैया भैया छोटो भाई आमार रिजल्ट आउट हुएछे तोर रिजल्ट आउट हुएछे आमी ओ पुलिस आला हुएछी इंटरमीडिएट परीक्षा आमी फर्स्ट डिविजन पेयेछी चार मार्क पाँचटा लेटर शाबाश कविता वेरी गुड এই না হলো আমার ছোট বোন ওর মতো ছাত্রী পাবে স্টার মার্ক নিশ্চয়ই রেজাল্ট শিটে কোনো ভুল হয়েছে হয়েছে তোর মতো ভীতু এলাও হয়েছিস পুলিশে এর কোনো যোগ্যতা আছে তোর তবে রে দেব এক থাপ্পর ছোট ভাইয়া ভালো মনে করছি এখন কেমন লাগে হয়েছে হয়েছে তোর রেজাল্ট ভালো হয়েছে ভাইয়া তুমি যদি রাগ না করো একটা কথা বলবো আমি না মেডিকেল কলেজে ভর্তি হতে চাই মেডিকেল কলেজ না বাবা ওখানে অনেক খরচ যথেষ্ট লেখাপড়া হয়েছে আর দরকার নেই এবার ঘরের কাজ শিখে নে আসলে মেয়েদের যেটা দরকার না মা কবিতা এত ভালো রেজাল্ট করেছে ওর এই স্বপ্ন আমি ধ্বংস করতে দেব না থ্যাংক ইউ ভাইয়া সত্যি তুমি লাকি ভাইয়া মুয়া তা আপামনি আপনার কথা তো শুনলাম জানার খবর কি ও আপামনির খবর ওই একই ঠন ঠনা ঠন ঠন বিশাল শূন্য মানে গোল্লা স্বাগতম সুস্বাগতম এসো আমার মাধুরী এসো আমার ঘরে এসো মা দেখো সবাই কেমন আমার পিছনে লেগেছে ফেল করেছি তা তো আমার কি দোষ আমি তো চেষ্টা করেছি না না তোমার দোষ হবে কেন তুমি এক ক্লাসে পরপর তিনবার ফেল করেছো দোষ তো সারে ভাইয়া ওরা লেখাপড়া হবে না একটা ভালো ছেলে দেখে বিদায় করে দাও ঠিক ভাইয়া ওর মতে একটা ছেলে দেখে আপুকে বিয়ে দিয়ে দাও কবিতা এই তোরা যা তো যা সোহেল তুই হাত মুখ ধুই আয় আমি খাবার দিচ্ছি ওকে বাবা তোমার সব স্বপ্ন আমি সত্যি করব বাবা সোহেলকে পুলিশ ইন্সপেক্টর বানাবো কবিতাকে ডাক্তার আর জাহানারাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব আমাদের বংশের মর্যাদা আমি রক্ষা করব বাবা আমার জীবন দিয়ে হলেও তোমার নাম আমি বদনাম হতে দেব না তুমি দোয়া করো বাবা আমাকে তুমি দোয়া করো রাজা কবিতা একটা পাগলের মতো কথা বলল আর তুই তাতে সায় দিয়ে দিলি বাবা তুই জানিস মেডিকেল কলেজে পড়াশোনা করতে কত টাকা লাগে ওনে তুমি ভেবো না মা আমার বোন ডাক্তার হবে এই যে কত বড় আনন্দের কথা সে আমি জানি যত কষ্ট হোক কবিতার এই স্বপ্ন আমি নষ্ট হতে দেব না বাবা এই সংসারের জন্য সারাটা জীবন নিঃস্বার্থভাবে তুই যা করে চলেছিস আর যদি আমার আপন বড় ছেলে থাকত এই সংসারের জন্য হয়তো সেও এতটা করত না আর যদি তোর আপন মা বেঁচে থাকতেন গরিবদের জন্য তোর যে আত্মত্যাগ যে দরদ গর্বে যে তোর ভুক্তি হয়ে যেত আমার মা নেই তো কি হয়েছে তুমি তো আমার মা আমার মা বেঁচে থাকলে তোমার চেয়ে বেশি ভালোবাসতো এ আমি বিশ্বাস করি না কিন্তু বাবা তোরও তো জীবন আছে নিজেকে নিয়েও তো তোর ভাবতে হবে মা নিজেকে নিয়ে ভাববার সময় কোথায় আমার বাবা সব স্বপ্ন সত্যি করব আমার ভাই বোনগুলোকে মানুষের মতো মানুষ করে প্রতিষ্ঠিত করব তোমার মুখে আমি হাসি ফোটাবো তারপর তুমি আমার কথা ভেবো আসি মা আরে চাচা আসসালামু আলাইকুম স্ট্যান্ডে যাচ্ছ হ্যাঁ কাজে যাই সামনের মোড়ে কিছু গুন্ডা বান্দা গন্ডগোল করতেছে তুমি ওদিকে যাও না বাবা তুমি তো আবার গন্ডগোল ছইতে পারো না এদিকে এসো ভাই শোনো এত অস্থির হয়ে কখনো গাড়ি চালাবে না এখন যদি অ্যাক্সিডেন্ট হতো
তোমার বেবিটেক্সের ক্ষতি হতো। যাকে দিয়ে তুমি পেটের ভাত জোগাড় করো, যে তোমার জীবন বাঁচায়, সাবধান, তার যেন কোনো ক্ষতি না হয়। জি ভাই। আপামনি, গাড়িতে পেট্রোল নেই। কি সুন্দরী মেরে বাবা, মরে যাব। আসুন ম্যাডাম, আমার গাড়িতে আসুন। না ম্যাডাম, আমার গাড়িতে আসুন। আমার গাড়িতে আসুন ম্যাডাম। না না, আমার গাড়িতে আসুন। আমার গাড়িতে আসুন ম্যাডাম। আমার গাড়িতে আসুন। হয়েছে হয়েছে, সবাই যে যার লাইনে দাঁড়াও। হাই হ্যান্ডসাম। ও মরে যাব, জীবনে প্রথম সে আমাকে হ্যান্ডসাম বলেছে। হ্যান্ডসাম মানে জানো? সুপুরুষ। আমি বেবিটা বের করি। আসুন ম্যাডাম, আসুন, সিট ডাউন প্লিজ। বাই বাই। হাই আম্মা পাপা, এই বেবি আপনাকে নিয়ে যাবে না। জানো, ওই ড্রাইভারটাকে যখন আমি হ্যান্ডসাম বললাম, লোকটা কি খুশি, একেবারে গদ গদ হয়ে গেল। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আপনার মতো সুন্দরী মেয়েকে দেখে কে না স্বপ্ন দেখবে বলুন। আসলে ওই ভিড়ের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম কে ছিল জানো? কে? তুমি। ইউ আর মোস্ট হ্যান্ডসাম অ্যামং অল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানে কি লেখা জানেন? হাতে কাজ না থাকলে জাপানের মানুষরা দম বন্ধ হয়ে মারা যাবে, নেশা করতে না পারলে চাইনিজরাও মরে যাবে, ব্রিটিশদের কাছ থেকে সম্মান কেড়ে নিন, ওরা মরে যাবে, আর বাঙালিরা হচ্ছে আড্ডাবাজ, কথা না বলতে পারলে সোজা দম বন্ধ হয়ে মরে যাবে। তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো। হ্যাঁ ম্যাডাম, কারণ আমি নিজে একজন বাঙালি। এসে গেছে ফুল মহব্বতের বাহিনী, মাসে একবার আসবে, চাঁদা না দিলে মারপিট শুরু করবে, এটাই ওদের কাজ। ওরা আসলে এলাকায় কারফিউ করে যায়, কেউ কোনো বাধা দিলে ওই লাইফ পোস্টে বেঁধে পিটায়। তোমার সাহস নেই, তুমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারো, কিন্তু আমাকে বাধা দিলে কেন?
সোহেল ভাই আমার, কুকুর যদি তোকে কামড় দেয় তুই ওকে কামড় দিতে যাবি? ওসব ভুলে যা ভাই। জানি তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। চল তো। স্যার এখানে 10 লক্ষ টাকার হীরা আছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার হোটেলে পুলিশ এসেছে। প্রিয়া বলো ড্যাড। মা এটাকে বাসায় নিয়ে যা তো। এটা কি ড্যাড? ও কিছু না, তুই বাড়ি যা। ওকে। আপনার হোটেলে ডায়মন্ড স্মাগলিং হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। আমার হোটেলে? আশ্চর্য, আমার বিশ্বাস আপনারা ভুল ইনফরমেশন পেয়েছেন। যান, আপনারা তল্লাশি করে দেখুন প্লিজ। থ্যাংক ইউ। আরে দাদা তুমি? ম্যাম সাহেব আপনি কোথায় যাবেন? বাসায়। উঠুন উঠুন। জানো তোমার কথা আমার খুব মনে পড়ে। আমার কথা কেন? তুমি সেদিন বলেছিলে বাঙালিরা যদি কথা বলতে না পারে তাহলে ওরা মরে যাবে। আসলে তুমি ঠিক সত্যি কথা বলেছিলে। তাই? হ্যাঁ। বেবি ঘুরানো কেন? ওইদিকে মারামারি হচ্ছে। তুমি মারামারি দেখলে ভয় পাও? হ্যাঁ ভয় পাই। গুন্ডামি সন্ত্রাসী রংবাজিকে আমি ঘৃণা করি, ওগুলো ভালো কাজ নয়, ওগুলো থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কি প্রশ্ন? কেমন মেয়েকে তুমি তোমার জীবনসঙ্গী হিসেবে পছন্দ করো? সাধারণ মেয়ে, বাঙালির সংস্কৃতিতে বিশ্বাসী, পরনে ঢাকায় শাড়ি, কপালে লাল টিপ। তুমি বিয়ে করেছো? না, তেমন কোনো মেয়ে আমার পিছনে লাগেনি তো। তাই কোনো মেয়ে পিছু লাগেনি তো কি হয়েছে? তুমি নিজে কোনো মেয়ে পিছু লেগে যেতে? ভুল হতো। সুখ সম্পদ আর নারী এর কোনোটা জোর করে পাওয়া যায় না। মজাটা হয় তখনই যখন এরা নিজেরাই এসে ধরা দেয়। মাই গড, তুমি তো দারুণ কথা বলো। কারণ আমি একজন বাঙালি। নামুন ম্যাম সাহেব। এই নাও। ধন্যবাদ। জানো তোমার বেবিতে জোরটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আবার দেখা হবে। জি। ম্যাম সাহেব, ম্যাম সাহেব। এই কি ব্যাপার, ভিতরে কোথায় যাচ্ছ? আমাকে একটু ম্যাম সাহেবের কাছে যেতে হবে। না আরে বুঝতে পারছেন না কেন, আমাকে যেতে হবে। এই কোথায় যাচ্ছ ম্যাম সাহেব? এই এই থামো থামো ম্যাম সাহেব, দেখুন এই লোক জোর করে ভিতরে ঢুকে গেছে। চুপ বেটা, ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে তুমি যাও। আপনি যান তো এখান থেকে, যান। কি হয়েছে রাজা? আপনি তো ফেলে এসেছিলেন। মাই গড, থ্যাংক ইউ রাজা। তুমি জানো এর ভিতর কি আছে? হীরা, ডায়মন্ড। ওরে বাবা, আমি আসি। রাজা, এর এক টুকরো হীরের দাম কত জানো? কয়েক লাখ টাকা। সেটা জেনে আমার কোনো দরকার নেই ম্যাম সাহেব। আমাকে ফেরত না দিয়ে এটা তো তুমি রেখেও দিতে পারতে। না ম্যাম সাহেব, না, এত টাকার আমার দরকার নেই। অধিক অর্থ, অধিক প্রাচুর্য, দামি গাড়ি, বিশাল বাড়ি, এসবের যন্ত্রণা বয়ে আনে। রাতে শান্তিতে ঘুমানো যায় না।
মাথার ঘাম পায়ে ফেলে আমি যা রোজগার করি আমার যা আছে তা নিয়ে আমি সুখে আছি ম্যাম সাহেব এইভাবে আমি জীবনটা কাটিয়ে দিতে চাই আসি ম্যাম সাহেব খুড়া হাফেজ আমার পার্সে কি খুঁজছো বাবা এটা হ্যাঁ মা পার্স খালি দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম বাবা তুমি কি হীরের ব্যবসা শুরু করেছো এই কথা বলছিস কেন মা এসব আমি জোগাড় করছি তো বিয়ের জন্য তাহলে কেন তুমি পুলিশ দেখে হীরাগুলো আমার হাতে তুলে দিলে কেন পুলিশ এসে ডায়মন্ড স্মাগলারের খোঁজ করছিল প্রিয়া মা আমার আমি তোর বাবা আমাকে সন্দেহ করে পুলিশের মতো জেরা করা নিশ্চিত তোর শোভা পায় না হ্যাঁ বাবা হয়তো তোমার কথাই ঠিক সর্বনাশ একটা হিলা কম কেন প্রিয়া এখানে দশটা হিলা ছিল এখন দেখছি জয়টা প্রিয়া তুমি কিসে করে এসেছো বেবি ট্যাক্সি করে কোন বেবি নাম্বার কত দেখলে চিনতে পারবে হ্যাঁ পারবো একবার তোরা প্রিয়ার সঙ্গে যা যে করে হোক ওই বেবি খুঁজে বার করবি তন্ন তন্ন করে সার্চ করবি বাবা হীরাগুলো আমি বেবিতে ফেলে এসেছিলাম বেবির ড্রাইভার নিজে আমার হাতে হীরাগুলো পৌঁছে দিয়ে গেছে হীরাও নিতেই পারে না আহা মা ও নানি পার্স থেকে একটা হীরা ওর গাড়িতে পড়েও তো থাকতে পারে চলো ওই বেবিটা নমো সবাই এদিকে কি হলো ম্যাম সাহেব কি চাই ওরা খোঁজ ভালো করে আমার একটাই অনুরোধ বাবা খুন খারাপি সন্ত্রাসের সমস্ত পদ থেকে তুই দূরে সরে যাবি কোথায় রেখেছিস হীরা হীরা আমি হ্যালো আকবর তোমরা চলে এসো হীরাটা পাওয়া গেছে ওটা পার্সের কোথায় ছিল ঠিক আছে স্যার এই সবাই চলো হীরা পাওয়া গেছে রাজা আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি এসব আমাদের ভাগ্যের ফের ম্যাডাম আমরা গরিব এমন পরিস্থিতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমি বাবাকে বলে তোমাকে নতুন গাড়ির ব্যবস্থা করে দেব তার আর কোনো প্রয়োজন হবে না ম্যাডাম ওরা বসে আছে আপনি যান যান আপনি Thank you.
আমি তোমাদেরকে বেবিটিকে সার্চ করতে পাঠিয়েছিলাম, ওটা ভাঙতে নয়। আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? এমন একটা ভুলের কারণে একটি পরিবারের অবস্থা কি হতে পারে জানো? যে বেবি ওদের রোজগারের একমাত্র উপায়, সেই বেবিকে তোমরা চোখের নিমিষে এইভাবে ধ্বংস করে দিলে। তোমরা কি মানুষ? যাও বের এখান থেকে। অর্থ বুদ্ধ কোথাকার? বাবা ছি, এই সমস্ত গুন্ডা বদমাশরা তোমার আন্ডারে কাজ করে এ আমি ভাবি। রাগ করিস না, মাথা ঠান্ডা কর। তুই কিছু ভাবিস না, আমি ওই বেবিওয়ালাকে নতুন একটা বেবি কিনে দেবো। তুমি ভুল করছো বাবা, রাজার মতো ড্রাইভার কারো কারো অনুগ্রহ নেবে না, কারণ ও অনেক বড় মনের মানুষ। কলেজে ভর্তি হবার জন্য ওরা 7 লাখ টাকা চায়। 7 লাখ? হ্যাঁ ভাইয়া, উনি আরো বললেন আমি যদি ওনার বাংলোতে যেতে রাজি হই তবে সে আমাকে বিনা পয়সায় অ্যাডমিশন দেবেন। ওনার অ্যাডমিশন আমি চাই না ভাইয়া, ওনার অ্যাডমিশন আমি চাই না। চল কবিতা, তোর চেয়ারম্যানের সাথে আমি একটু দেখা করতে চাই, আয়। আমি জানতাম তুমি আসবে, তোমাদের মতো মেয়েদের আমার ভালো জানা আছে। কি রাজি তো? বাংলো বাড়ির ঠিকানাটা দেবো। এই তুমি কি বেবিতে এসছো? ওর ভাড়া দাওনি? আগে ওকে বিদায় করো। স্যার উনি আমার বড় ভাই। ও বড় ভাই, ভাইকে নিয়ে এসছো আমাকে ভয় দেখাতে? জি না, আপনাকে ভয় দেখানোর কোন ইচ্ছা আমার নেই, কারণ আপনি একজন সম্মানীয় ব্যক্তি, একজন চেয়ারম্যান। তবে একজন চেয়ারম্যান হিসাবে আমার বোনের সাথে ওসব কথা বলা উচিত হয়নি। দয়া করে আমার বোনকে একটা সিট দিয়ে দিন, নয়তো 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 তুমি কি করবে? প্রধানমন্ত্রীর কাছে ফোন করবে? করো। তার কাছে ফোন করবে? করো। যাকে ইচ্ছে তাকে ডাকো, গুন্ডামি করতে এসছো এখানে? আয় কে আছিস? ওকে বাইরে নিয়ে যা। স্যার আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনার সাথে শুধু দুটি কথা বলতে চাই একান্তে, প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই গরিব বেচারা দুটো কথা বলতে চায়, শুনেও কি বলতে চায়। এই তোমরা যাও, বাইরে যাও। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি বলো কি বলতে চাও। স্যার আমার নাম রাজা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। আশা করি আপনি আমার সব কথা বুঝতে পেরেছেন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। এই না না না, খবরদার খবরদার ভাই, আপনি যে কটা সিট চান আমি সে কটা সিটই দেব। আপনি বললে আপনার পদের জন্য নতুন মেডিকেল কলেজ খুলে দেব। আপনাকে আর কিছু বলতে হবে না ভাই, আপনি আমার চেয়ারটা একটু বসুন। না না ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ভর্তির ব্যবস্থা হয়ে গেছে? ও ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। চল। হ্যাঁ কিন্তু ভাইয়া, ওই বদমাইশটাকে তুমি কি বললে যে অমন সুন্দরভাবে সিট দিতে রাজি হয়ে গেল? ও কিছু না, আমি ওনাকে বুঝে বলাতে কাজটা হয়ে গেল। স্যার ঘটনাটা কি? আপনি ওকে ভাই বললেন? চুপ, উনি আমার ভাই,
আমার খালাতো ভাই হ্যাঁ মানে উনি আমার বড় ভাই আমার ভাই মানে তোদের সকলের ভাই দেখাছে যা কি ব্যাপার হাসছো যে হাসবো না তুমি শুধু যা করেছো না আসসালামু আলাইকুম আমার ভয় করছে চলো ঘরে চলো চলো হাই বেবি কোথায় যাবেন বলুন কোথায় যাবেন নদীর তীরে সিনেমায় পার্কে নাকি কোন গেস্ট হাউসে আজই প্রথম আমরা বাইরে এসেছি ওই জোর করে নিয়ে এসেছি আমরা স্কুল জীবনে একসাথে লেখাপড়া করতাম ওখান থেকে আমাদের বন্ধুত্ব কবি তো আমাদের সবই জানে বাহ ভালো খুব ভালো কবিতাও সবকিছু জানে আশ্চর্য সংসারে ছোটখাটো কোনো কথাই তো আমার কাছে গোপন থাকে না অথচ এত বড় ব্যাপারটা তোরা মা আর আমার কাছে গোপন করে গেলে কে দোষ কি ওরা একা নাকি তুই রাজি বাহ বিয়ের কথা শুনে খুব খুশি হ্যাঁ ভাই আমার বোনটাকে তুমি কেমন ভালোবাসো অল্প না বেশি জি ভাইয়া অনেক বেশি ঠিক আছে আমি তোমার মা বাবার সাথে কথা বলবো বাবা জানানা আজ বিয়ে হয়ে গেল তোমার আরেকটি স্বপ্ন আজ সত্যি হয়ে গেল বাবা তুমি দোয়া করো বাবা ওরা ওরা যেন সুখী হয় কি বলছো তোমরা জ্যাম্পস টাকা পেমেন্ট না করি হীরা নিয়ে বিদেশ চলে যাচ্ছে হ্যাঁ বস বিকাল চারটার সময় টাকা দেবে বলে ওরা হীরাগুলো নিয়ে গেছে কিন্তু খবর পেলাম ওরা দুবাই যাবার টিকিট কেটেছে আজ রাত 10টা ওদের ফ্লাইট শিগগিরই যাও এয়ারপোর্ট পৌঁছবার আগেই ওদেরকে খুন করে হীরাগুলো উদ্ধার করে নিয়ে আসো যাও ইয়েস বস আই চলো সবাই প্রিয়া কি ব্যাপার হঠাৎ আজ শাড়ি পরেছ সুন্দর লাগছে কোথায় যাচ্ছ মা বাইরে কিসে করে যাবে বেবিতে প্রতিদিন বেবি করে যাবার কি দরকার চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি না লাগবে না আহা মা চলো তো হ্যাঁ চিনেছি শেখর ও তোমাকে দেখেছে না
রাজা কেমন আছো? ভালো। আপনাকে নামিয়ে দিয়ে গেল, উনি কে? বাবা। বাবা? আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, কি করেন উনি? ব্যবসা। ব্যবসা? চলো রাজা, আজকে আমি যেতে পারবো না, আপনি অন্য গাড়িতে যান। কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে রাজা, প্লিজ। ঠিক আছে, উঠুন। কি কথা বলবেন বলুন। রাজা, আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত দেব আমি? হ্যাঁ রাজা, তুমি। বেশ বলুন। হঠাৎ করে তুমি যদি জানতে পারো তোমার পরম কাছের কোনো মানুষ একজন গ্যাংস্টার, স্মাগলার, সন্ত্রাসী চক্রের নেতা, তখন তুমি কি করবে? আমার মনে হয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। তুমি জানো সে কে? কে? উনি আমার বাবা। আমার আরেকটা প্রশ্ন আছে। বলুন। যদি কোনো ধনী মেয়ের কোনো গরিব ছেলের সাথে দেখা হয়, যদি সে জানে গরিব হলেও ওর মনে কোনো পাপ নেই, সে সৎ এবং চরিত্রবান, সে যদি তাকে ভালোবাসে তাহলে ওর কি করা উচিত? সত্যি যদি মেয়েটি ওকে ভালোবাসে তাকে বলে দেওয়া উচিত। তুমি জানো ওই ছেলেটা কে? কে? তুমি। আমি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাজা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। নামুন, নেমে আসুন, নেমে আসুন। দেখুন মেম স্যার, আপনি যে সমাজে যে পরিবেশে বড় হয়েছেন, আমার সমাজ আর পরিবেশ তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আমি আপনার মতো বেশ যোগ্য নই, দয়া করে আমার কথা ভুলে যান। আপনি নিজের জন্য যোগ্য কাউকে খুঁজে বের করুন, যান যান। রাজা, ভেবো না আমি ঠাট্টা করছি অথবা কোনো খেলা করছি। রাজা, তুমি নিজে এসে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আমি অপেক্ষা করব, সে যত ঘন্টাই হোক কিংবা যত দিনই হোক। সুখ সম্পদ আর নারী, এর কোনোটা জোর করে পাওয়া যায় না। মজাটা হয় তখনই যখন এরা নিজেরাই এসে ধরা দেয়। ভারী বা
চোখে আমার এসে বারে বার বুকের মাঝে ঝড় তুলে হারায় আবার দুষ্ট মেয়ের দুষ্টমিতে প্রাণটা যা রাতে পরে মন খোঁজে তারে কাটে রাত যে আমার কাটে না রে দুষ্ট মেয়ের দুষ্টমিতে প্রাণটা যা বাবা আমার মেয়ে অসুস্থ, এবারের মতো মাফ করে দাও বাবা, নয়তো আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। ইন্সপেক্টর, তুমি নতুন অফিসার হইছ, আমারে তুমি চেনো না। তোমার বড় সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করো, ওরাই তোমারে বুঝাইয়া দিব। আমি কেন, পুলিশের যেমন একটা আইন আছে, আল্লাহর তেমন একটা আইন আছে। আমার এলাকায় আমার আইন চলে, সে আমার হুকুম অমান্য করে, আমি তার ওই লাইট পোস্টের সঙ্গে বান্ডা কুত্তার মতো বিড়ায়। তুই নতুন বইলা তোরে আমি ছাড়িয়া দিলাম, তুই তোর কাজে যা। কি বললি, আমার সাথে টক্কর দিতে চাস? আমি আইনের পোশাককে সম্মান করি বইলা, এতক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করছি, নইলে এতক্ষণে তোর আমি নেলটা কইরা তার গাড়ির চামড়া তুলে নিতাম। এখন দেখ তোর কি অবস্থা হয়। দয়া করুন ওকে মাফ করে দিন। আমার লোকদের গায়ে হাত দেয়, আমি তার হাত কেটে ফেলি আর চিরতর দম বন্ধ করে দেই। ও আমার লোকদের গায়ে হাত দিছে, শাস্তির পাইতে হইব। দয়া করুন ওকে, দয়া করুন। সোহে একটু চুপ কর ভাই, ও ছোট মানুষ, মাথা গরম, ওকে মাফ করে দিন। শাস্তি যদি দিতেই হয় আমি বড়, শাস্তি আমাকে দিন। দয়া করুন ভাই, দয়া করুন। লাইটার নিয়ে বল, বল ভাই লাইট পোস্টের সাথে। না ভাইয়া না, ভাইয়া না, ভাইয়া না।
ভয় আমরা সহ্য করতে পারছি না। আমার ভাইয়াকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, তোর বড় বড় এখন মারুম পারলে তুই ঠেকা। আমার ভাইয়াকে হাত দিবি না। কি দিয়ে তৈরি বলো তো ভাইয়া, এত অত্যাচার, এত অপমান, এত কিছুর পর তোমার রাগ হলাম। আর কত অত্যাচার তুমি সহ্য করবে ভাইয়া, আর কত সহ্য করবে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার কাছে তোকে গ্রেফতার করার ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট হিম। কেন মা? হ্যাঁ কবিতা, কি হয়েছে? তোমার কেমন লাগছে কেন? জাহানারা, কবিতা এখনো ফিরেনি। এ নিয়ে টেনশন করার কি আছে মা? এসে যাবে। কিন্তু ও তো কখনো এত দেরি করে না। আহা, বসো তো। আরে জাহানারা, তুই কখন এলি? এই তো এক্ষুনি। কি হয়েছে মা? কবিতা এখনো ফেরেনি। কবিতা এখনো ফেরেনি? এত রাত হয়ে গেল। অহং যদি তোর বোনের আমি ছিঁড়া বিড়া খাই, তুই কি করবে? তোর মা না হয় একটা ছেলের হাতে পায়ে ধরে ওর বিয়ে দেবো, আমার না হয় চার দিনের জায়গায় 8 দিন জেল খাটাবি। কিন্তু আবার আমি যেই দিন ওই জেলখানা থেকে বাইরে আমো, সেই দিন কুষ্টি শুদ্ধ শেষ করে দেবো। ওই ফুল মহব্বত, আমি তোকে শেষ করে ফেলবো। ওই ইন্সপেক্টর, দাঁড়া দাঁড়া, ওই দেখ। Yeah.
ভাইয়া শহরের উপরে যা, উপরে যা। যদি তোদেরকে কখনো এই এলাকায় দেখি, আমি তোদের সবাইকে জ্যান্ত কবর দেব। ভাইয়া, চারজনকে আমি হাসপাতালে ইন্টেনসিভ কেয়ারে রেখে এলাম। ওরা সবাই এখন মৃত্যু পথযাত্রী। ওদের মধ্যে ফুল মহব্বতের যে অবস্থা, তাতে যে কোনো সময় সে মারা যেতে পারে। গুন্ডারা তোমার বেবিডেক্সি ভেঙে গেল, তুমি কোনো কথা বললে না। গুন্ডারা তোমার বোনকে বাজে কথা বলল, তুমি কোনো উত্তর দিলে না। ওরা তোমাকে ল্যাম্প পোস্টে পেতে পেটালো, তুমি মুখ বুঝে সহ্য করলে। সমস্ত অত্যাচার এমন ভাবে মেনে নিলে, মনে হলো মার খাবার জন্যই তোমার জন্ম হয়েছে। শত অপমানেও যে লোকের মুখ দিয়ে একটি কথা বের হতো না, আজ হঠাৎ করে সেই লোক এত শক্তি পেল কোত্থেকে? ডক্টর বলেছে যে টেকনিকে ওদেরকে পেটানো হয়েছে, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভাইয়া, সত্যি করে বলো বলো, তুমি কে আগের জীবনে আসলে কি তুমি নিজেও কোনো সন্ত্রাসী ছিলে, কোনো ক্রিমিনাল ছিলে? বলো ভাইয়া, সব আমাকে শোনো। ভাইয়া, ওদের মধ্যে যদি কেউ মারা যায়, আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। মুখ সামলে কথা বল, ভুলে যাস না রাজা তোর বড় ভাই। ওর মতো ছেলেকে তুই না ধরলো যে আমি ওর মা হতে পেরেছি,
এটাই আমার জীবনের পরম সৌভাগ্য। তোদের জন্য, তোদের জন্য, এই সংসারের জন্য যা করেছে, তোদের গায়ে চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও সেদিন শুধু হবে না। জানি মা জানি, কিন্তু যেভাবে ভাইয়া ওই লোকগুলোকে পিটিয়েছে, একজন পুলিশ অফিসার হিসেবে সব সত্য জানার অধিকার আমার আছে। না নেই, কতকগুলো গুন্ডা এসে প্রকাশ্যে তোর বোনের গায়ে হাত দিল, ওর ইজ্জত নিয়ে চিনে মেরে খেলতে চাইলো। ওদের প্রতিহত করে রাজা কোনো অন্যায় করেনি, রাজা তো শুধু ওদের পিটিয়েছে। আমি হলে ওদের খুন করে ফেলতাম, খুন করে ফেলতাম মা। হ্যাঁ, তোর পুলিশ গিয়ে দেখাতে হয়, বাড়ি বাড়ি গিয়ে দেখাবি। যা ঘরে এসে বড় ভাইকে যদি বড় ভাইয়ের সম্মান দিতে না পারি, তাহলে তুই আর এই ঘরে আসবি না। আমি মনে করব আমার একটি মাত্রই ছেলে, সে হচ্ছে রাজা, শুধু রাজা। বলো তুমি কে, বলো তুমি কি ছিলে, বলো তুমি কে। হানিফ শাহ, সুলতান ভাই আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি যদি রাজি থাকেন, আজ রাত 12টায় হোয়াইট হাউসের সামনে চলে আসবেন। কেমন আছো রাজা? আরে হানিফ শাহ, এখন আমি রাজা নই, রাজা নই, রাজা নই, এখন আমি সুলতান রাজা। ও সুলতান, সুলতান রাজা, তা বলো কেন তুমি আমার সাথে দেখা করতে এসেছো? কি চাও তুমি আমার কাছে? বলো, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? আরে হারিফ শাহ, তুই আমাকে কি সাহায্য করবি, কি সাহায্য করবি? আমাকে সাহায্য করবে একমাত্র আল্লাহ। আমি শুধু তোকে বলতে এসেছি, এই অন্ধকার তুই আমার শত্রু, আর আমি তোর, আমি তোকে মারব। এখানে কোনো সাধারণ মানুষ নেই, বল তারপর তুই সাধারণ মানুষের রক্ত নিয়ে কেন হোলি খেলতে চাস? সুলতান, সাধারণ মানুষকে তুই ভালোবাসতে পারিস, আমি না। ওদের রক্ত নিয়ে খেলা করাই আমার ব্যবসা। সাধারণ মানুষের দাম আমার কাছে একটা কুত্তার চাইতে অনেক কম। হারিফ শাহ জানে, তারপর শেষবারের মতো আমি তোকে বোঝাতে এসেছি, এখনো সময় আছে, ওই বদমাশের রাস্তা তুই ছেড়ে দে। সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা তুই বন্ধ কর, বন্ধ কর। যদি না করি তাহলে? শোন হানিফ শাহ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই যদি তোর সমস্ত পাপ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ না করিস, আগামী 7 দিনের ভিতর আমি তোকে খতম করে দেব, তোর সমস্ত অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। রাজা, মুখ সামলে কথা বল, তুই জানিস হানিফ শাহ শক্তি আর ক্ষমতা কত বিশাল? দেশের মন্ত্রী, মিনিস্টার, আইজি, পুলিশ, আইন প্রশাসন সব ওনার হাতের মুঠোয়। আহ বাবা, আমাদের ভেতর তুমি এসো না, তুমি এসো না রাজা। আ মোস্তফা, থামো থামো থামো। শোন সুলতান, তুই এখনো ছেলে মানুষ, তুই তো আমাকে 7 দিনের সময় দিয়েছিস, আর আমি এখন 7 সেকেন্ডে তোকে বুঝিয়ে দেব আমি কত ভয়ঙ্কর। তুই শুধু একটু তোর মাথার উপর চেয়ে দেখ, লুক। আরে হারামখোর, তোর মতো শয়তানকে যে টক্কর দিতে হলে আমাকেও যে ইবলিস হতে হবে, সে কি আমি জানি না ভেবেছিস? হ্যাঁ, তাকাও, তুইও তোর মাথার উপর একবার তাকিয়ে দেখ, দেখ। হ্যাঁ হানিফ শাহ, সুলতান রাজা আমার নাম। আল্লাহ মানুষকে সব দেন, অর্থ, প্রাচুর্য, ক্ষমতা, হাত ধরে উনি তাকে আকাশ উঠিয়ে নেন, কিন্তু বেইমানের হাত একদিন না একদিন উনি ছেড়ে দেন। তোর বেলা তো তাই হবে, মনে রাখিস, সময় আর 7 দিন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। আহ!
আমার কারণই আমি সেদিন যদি তোমার পিতৃ স্নেহ উঠতে না উঠত সেদিনই আমি রাজাকে শেষ করে দিতাম ওই দিন সবার চোখের সামনে আমি কুত্তার মতো গুলি করে মারতাম ব্যাস সবকে চাও ওখানে খতম হয়ে যেত তাহলে আজ আমাকে এদিনের মুখোমুখি হতে হতো না আজই আমি ওকে শেষ করে দেব স্যার স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার না তোমাকে আর কোনো সুযোগ দেব না ওকে আমি নিজ হাতে খতম করব স্যার প্লিজ দয়া করুন আর একটা সুযোগ আমাকে দিন স্যার আমি ওকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করব শোনো বস্তিবাসীরা পাঁচ মিনিটের মধ্যে বস্তি খালি না করে দিলে আমি সবাইকে গুলি করে হত্যা করব এখনো সময় আছে সবাই বেরিয়ে এসো বস্তি খালি করে দাও বস্তিবাসী বস্তি ছেড়ে যাবে না আরাম জাদা তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস আজ তোদের কাউকে আমি বাঁচতে দেবো না না আরিফ সেই মুহূর্তে জানে মেরে ফেলবো শুয়োরের বাচ্চা স্যার স্যার ও আমার ছেলে ওর হয়ে আমি ক্ষমা চাইছি ওকে মাফ করে দিন প্লিজ দয়া করুন যা যা সরে যা যা বলছি সন্ত্রাসী যে দেখ এখনো বেঁচে আছে কিনা তুই ছাড়িস না রাজা এ যুদ্ধ তুই চালিয়ে যা রাজা তুই চালিয়ে যা সুলতান কথা বল সুলতান কথা বল রাজানা আজ থেকে সুলতানের রক্তে এক নতুন রাজার জন্ম হয়েছে তার নাম সুলতান রাজা বাবা বাবা আজ তুমি প্রথম আমার বাড়িতে এসেছ এই কে কোথায় আছিস যা কাউকে ডাকতে হবে না আমি একান্তে তোর সাথে কিছু কথা বলতে চাই রাজা নিজেকে তুই কি মনে করিস আগুন নিয়ে খেলতে নেমেছিস তুই জানিস না হানিফ শার মতো ভয়ঙ্কর সন্ত্রাসে এদেশ আর একটিও নেই হানিফ শার পথের কাঁটা হয়ে দাঁড়ালে সে তার আপন মাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করবে না সে এমন লোক আর সব জেনেও তুই নিজের জীবন নিয়ে খেলতে চাইছিস বাবা এ পথে তো আমি আসতে চাইনি
এ পথে আমাকে নামিয়েছে ওই হানিফ শাহ। বিনা দোষে সে আনোয়ার সুলতানকে খুন করেছে, বিনা অপরাধে সে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। সব যেন কোনো বিবেকবান মানুষ চুপ করে বসে থাকতে পারে না বাবা, আমিও পারি না। হানিফ শাহ তোমার বস হতে পারে, সে আমার বস না। শহরে এসে আমি যখন না খেয়ে অসহায়ের মতো পথে পথে ঘুরছিলাম, তখন সেই আমাকে আশ্রয় দিয়েছিল। একবার ওর নিমক খেয়েছে তো তাই বেইমানি করতে পারি না। কিন্তু রাজা, তোর কিছু হয়ে গেলে যে আমি সইতে পারবো না বাবা। বাবার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীতে এর চাইতে বড় শাস্তি আর হয় না বাবা। আমি আমি যে আমার ছেলের লাশ দেখতে চাই না। যাও বাবা, নিশ্চিন্তে ফিরে যাও। হানিফ শাহর মতো শয়তানের হাতে তোমার ছেলের, আরে তোমার ছেলের মৃত্যু হবে না বাবা। বেঁচে থাক, বেঁচে থাক বাবা, হাজার বছর তুই বেঁচে থাক বাবা। সুলতান রাজি হয়েছে, ড্রাইভার গাড়ি চালাও। সুলতান রাজা, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। আসুন সঞ্জয়, বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে বসতে আসিনি, আমি জানতে এসেছি কেন আমার লোকজনদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বা আমার কোনো লোকজন সন্ত্রাসী নয়। ওরা কোনো নিরীহ মানুষের গায়ে হাত দেয় না, কারোর উপর অত্যাচার করে না। আমার কোনো লোকজন কাউকে খুন করেনি, কোনো মেয়ের ইজ্জতের উপর হাত দেয়নি। এইসব করে ওই শয়তান হানিফ শাহ এবং তার লোকজন। সারা শহরে প্রতিটি অসহায় গরিব বস্তিবাসী তার সাক্ষী। আর সব যেন আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। কেন 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 আপনারা ওকে ভয় করেন? ও একজন সন্ত্রাসী খুনি, তাই? ওর পকেটে টাকা আছে, ওর হাতে ক্ষমতা আছে, তাই কি ওকে আপনারা পরিশ্রম দিচ্ছেন, ওকে বাঁচাতে চাইছেন? স্যার, হানিফ শাহকে আপনারা ভয় করতে পারেন, চাকরি মায়ের জীবনের ভয় আপনাদের থাকতে পারে, কিন্তু আমার নেই। আমি তাই করি, আমার এই মন, আমার এই বিবেক আমাকে যা করতে বলে। এই দেখুন সুলতান গার্মেন্টস, সুলতান হাউসিং, সুলতান টেক্সটাইল। আমার লোকজন পাপের টাকা খায় না, ওরা নিজেরা সৎভাবে শ্রম দিয়ে পেটের ভাত জোগাড় করে, ভাত। আমি জানি আমার সমস্ত লোকজনদেরকে গ্রেপ্তার করেছেন ওই হানিফ শাহর নির্দেশে, তার হুকুম তামিল করতে। কিন্তু এবার 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 আমি কিছুই বলবো না। শুধু মনে রাখবেন, আমি কোনো আপনাদের করার কথা ছিল, এখন সিদ্ধান্ত আপনাদের। সুলতান না হানিফ শাহ, না অন্যায়, সিদ্ধান্ত হবে আপনাদের। ওকে, এন্ড গুড বাই। আব্বু, থ্যাংক ইউ। আমুদা, আব্বু ধরো। স্যার, টেক ইট। কি খবর মোস্তফা?
সুলতান তার লোকদের ছাড়িয়ে নিয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, পুলিশ প্রশাসন এখন সম্পূর্ণ সুলতানের পক্ষে। ও শিট, ঠিক আছে, শহরের সমস্ত কালোবাজারি লিডারদের নিয়ে জরুরি একটা মিটিং ডাকো। আর হ্যাঁ, ওই মিটিং এ অবশ্যই সুলতান যেন থাকে। জি স্যার। জেন্টলম্যান, আমরা সবাই জানি এই দেশের সমস্ত কর্মকাণ্ডের নায়ক হচ্ছি আমরা। দেশের অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সব নিয়ন্ত্রিত হয় আমাদের হাতে। আপনারা জানেন ঘরের ভিতরে যখন ঝগড়া হয় তখন লাভ হয় অতিথিদের, কারণ তখন তারা কথা চালাচালির সুযোগ পায়। তেমনি যখন অপরাধ জগতের লোকজনদের মধ্যে ঝগড়া হয় তখন আনন্দ হয় পুলিশের। আর যদি আমরা পরস্পর পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তাই আমি প্রস্তাব করছি, আজকের পর আমরা একজন আরেকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব না, একজন আরেকজনের ব্যবসায় হাত দেব না, তাহলে নিশ্চিন্তে আমরা উপার্জন করব লক্ষ লক্ষ টাকা। হারিম শাহ, টাকা উপার্জন করার জন্য আমি দল হইনি। তোকে সর্বশান্ত করে আমার সংগ্রাম। এখনো সময় আছে হানিফ শাহ, আনোয়ার সুলতানের কবরে যে ক্ষমা চেয়ে পুলিশের কাছে সারেন্ডার কর, নয় তো শহর ছেড়ে পালিয়ে যা। এত দূরে পালাবি যাতে আর কোনোদিন আমার চোখের সামনে পড়তে না হয় যে যুদ্ধ আমি ঘোষণা করেছি তার শেষ মাত্র একটাই, হয় তোর ধ্বংস না হয় আমার মৃত্যু। আমার মৃত্যু। আর আপনাদের সবাইকে বলছি, ওই হারিফ শাহকে ভয় না করে আমার সঙ্গে চলে আসুন, আর আমি আপনাদেরকে সেটা দেব। আমি আমি একবার যা বলি তা একশো বারের সমান। মোস্তফা, শেখর, 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 দুজনের দুঃখ দেখে তাদের জরদান, গরিব দুঃখের জন্য করে টাকা তরে দান, দুজনের দুঃখ দেখে তাদের দান, সুলতান সুলতান সেজে সুলতান, সুলতান সুলতান, দুজনের দুঃখ দেখে তাদের জরদান, গরিব দুঃখের জন্য করে অকা তরে দান, এই দুনিয়ায় নেই তো কেউ এমন মেহরবান, সুলতান সুলতান, সুলতান সুলতান সেজে সুলতান, সুলতান সুলতান সুলতান, সুলতান সুলতান, সুলতান সুলতান সেজে। সুলতান ভাই, আপনি মানুষ নন, আপনি ফেরেশতা। আমরা সবাই হানিফ শাহর মতো শয়তানের হাত থেকে মুক্তি পাবার অপেক্ষায় ছিলাম, কিন্তু এতদিন কেউ সাহস করেনি। আজ শহরে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে, সমস্ত অসহায় মানুষগুলো আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করছে। আমরা চাইছি এবার আমরা সবাই মিলে জমজমাট ভাবে আপনার জন্মদিন পালন করব। এই উপলক্ষে আমি ইতিমধ্যে চমককুটির ভাড়াও করে ফেলেছি। সুলতান ভাইয়ের অনুমতি ছাড়া কোন জায়গা ভাড়া করার সাহস তুমি কোথায় পেলে? আহমেদ, ঠিক আছে, ও যখন এমন ভাবে চাচ্ছে মনের মতো করে ওকে অনুষ্ঠান করতে দাও। বেশ, তুমি যাও। সুলতান ভাই, আমার মনে হয় ওকে বিশ্বাস করা আমাদের উচিত হচ্ছে না। ওর চেহারায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বেইমানির ছাপ। কিন্তু তাই বলে ভয় পেলে তো চলবে না, সব সময় শত্রুর উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাও, অনুষ্ঠানে যাওয়ার আয়োজন করো। আহ!
সুলতান, আমাকে মাফ করে দিন, আমি এর জন্য দায়ী নই, দায়ী হানিফ শাহ। সেই আমাকে পাঠিয়েছে, ওর কথা যদি না শুনতাম সে আমাকে মেরে ফেলত। মেরে আমও তাকে ফেলতে পারে, কিন্তু যা হানিফ শাহর কাছে গিয়ে বলবি, ওকে দেওয়া 7 দিনের মধ্যে বাকি আছে, আর মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে আমি ওকে প্রাসাদের চূড়া থেকে রাস্তায় নামিয়ে ফেলব। আমার নাম সুলতান রাজা, আমি একবার যা বলি তা 100 বারের সমান। যা, যা। কথা অনুযায়ী হাউজিং থেকে সব লোক সরিয়ে দিয়েছে, হানিফ শাহ নিজ হাতে ওখানে বোম ফিট করেছে। ওকে করতে দাও। সুলতান ভাই, হানিফ শাহ আমাদের সমাজ কল্যাণ কেন্দ্রে বোম ফিট করেছে। ওকে করতে দাও। সুলতান ভাই, এবার হানিফ শাহ বোম ফিট করেছে টেক্সটাইল মিলে, এখনো আমরা কিছুই বলব না। না না, ওকে কিছুই বলব না। তাদের সবাইকে শেষ করে দিয়েছি, সঙ্গে তোর সমস্ত সম্পত্তিও। হ্যাঁ সুলতান, আমি একাই তোর জন্য যথেষ্ট। এই দেখুন স্যার, এই দেখুন। সুলতান ভাই, সব সমস্ত নিউজ পেপারে ছাপা হয়ে গেছে। আরব শাহকে ফোন লাগাও। মোস্তফা, পুলিশ কমিশনারের সাথে মিটিং এর ব্যবস্থা করো, আর আমাদের পুরনো সব প্রিন্সিপালদেরকে ফ্যাক্স করে দাও। হানিফ, হানিফ শাহ। সুলতান, আজ সকালে বোধ হয় খবরের কাগজ দেখিস নি, তাহলে এত নিশ্চিন্তে বাসায় বসে থাকতে পারতি না। পারিস না, আমার একটি লোক, আমার একটি লোকের তুই ক্ষতি করতে পারিস নি। আমার নাম সুলতান। আমি বলেছিলাম তোকে গুনে গুনে 7 দিনের মধ্যে শেষ করব, আজ হচ্ছে সেই 7ম দিন, সেই আনন্দের দিন, বড় শান্তির দিন সুলতান। আমি আরো বলেছিলাম ভালো লোককে আল্লাহ কষ্ট দেবে সাময়িক, কিন্তু তার হাত ছেড়ে দেবে না, খারাপ লোককে সব দেবে কিন্তু সময় মতো হাত ছেড়ে দেবে। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। আজ তোর পালাবার পথ নেই হানিফ শাহ, পুলিশ আসছে তোকে গ্রেপ্তার করার জন্য। বাস সুলতান, বাহ, সত্যি স্বীকার করছি তুমি জিতে গেছো, তবে মানুষ যতই চালাক হোক না কেন, একটা না একটা ভুল সে করেই, তুমিও করেছ, আর সেটা হলো তোমার বাবা এখন আমার কাছে। বাবা, পুলিশ আসার আগেই 5 মিনিটের মধ্যে তুমি যদি এখানে না আসো, তাহলে পৃথিবীতে বাবা বলে ডাকার মতো কাউকে পাবে না। আই এম সরি মোস্তফা, আই এম রিয়েলি সরি। রাজা, রাজা, মোস্তফা, রাজা তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। হানিফ শাহ।
এই ঘটনা কেউ যেন জানতে না পারে। হানিফশাকে বলবি সুলতান ওর স্ত্রীকে খুন করেছে। সুলতান সাহেব ছাড়ুন ছাড়ুন প্লিজ ছাড়ুন ছাড়ুন সুলতান সাহেব ছাড়ুন। বাবা 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 বাবা, এভাবে আমাকে ছেড়ে তুমি যেও না বাবা। আমি মরে যাচ্ছি সেজন্য আমার কোনো দুঃখ নেই বাবা। এটাই তো হবার কথা ছিল রে। তোর কাছে আমার একটাই অনুরোধ বাবা, তুই এই সন্ত্রাসের রাস্তাতে ছেড়ে দিয়ে এই শহর ছেড়ে দূরে চলে যাবি, শুরু করবি এক নতুন জীবন। খুন খারাপি সন্ত্রাসের সমস্ত পথ থেকে তুই দূরে সরে যাবি বাবা। আমি তো পারলাম না বাবা। বল বাবা, সোহেলকে তুই পুলিশ অফিসার বানাবি, কবিতাকে ডাক্তার বানাবি, জাহানারাকে ভালো পাত্র দেখে বিয়ে দিবি, তোর ভাই বোনদেরকে তুই মানুষ করবি। বল বাবা, কথা দে কথা দে। হ্যাঁ বাবা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি আমি তোমার সব কথা রাখবো বাবা, সব কথা রাখবো বাবা। বাবা বাবা বাবা, কথা বলো বাবা, বাবার কথা বলো বাবা, বাবা বাবা কথা বলো বাবা। তোর কাছে আমার একটাই অনুরোধ বাবা, তুই এই সন্ত্রাসের রাস্তাতে ছেড়ে দিয়ে এই শহর ছেড়ে দূরে চলে যাবি, শুরু করবি এক নতুন জীবন। খুন খারাপি সন্ত্রাসের সমস্ত পথ থেকে তুই দূরে সরে যাবি। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে সুলতানের জীবনও শেষ হয়ে গেল। আজ থেকে শুরু হবে আমার আমার নতুন জীবন, নতুন জীবন। আমি এইমাত্র হাসপাতাল থেকে ফিরলাম, ওর এখন সবাই বিপদ মুক্ত। মা মা, এই খুশির সংবাদ চারিজনকে দিতে হবে। কাকে? পরে বলবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ প্রিয়া? বাইরে। যেখানে খুশি তুমি যেতে পারো, কিন্তু এই বেবিওয়ালার কাছে নয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ভেবেছো, আমি ওর কাছেই যাচ্ছি, তবে ফিরে আসার জন্য নয়। প্রিয়া! হ্যাঁ
হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। প্রিয়া, মা আমার, তুই আমার একমাত্র মেয়ে। ভুলে যাও বাবা, তুমি আমার কথা ভুলে যাও। যাকে খুশি দিয়ে তুমি বিয়ে করতে পারো না, সেই সব কিছু তোমার নামে। বাবা, ঘরে যাও প্রিয়া, কাল সকাল 9টায় তোমার বিয়ে। এই হচ্ছে তোমার হবু স্বামী। এই ইডিয়েটটা বাকি জীবন আমার ঘর জামাই হয়ে থাকবে, ব্যাস। আমার সয় সম্পত্তিও থাকবে সহি সালামতে। ছি বাবা, বলো মা, কবুল, বলো বলো মা, আমাকে বাঁচাও রাজা, তুমি না হলে আমি আত্মহত্যা করব। বলো মা, কবুল, আমাকে বাঁচাও রাজা, তুমি না হলে আমি আত্মহত্যা করব। বলো মা, কবুল, বলো বলো মা, কবুল, আমাকে বাঁচাও রাজা, তুমি না হলে আমি আত্মহত্যা করব। কবুল, বলো মা, বলো বলো মা, বলো মা, কবুল, বলো মা, বলো বলো মা, বলো কবুল, বলো মা, বলো, বন্ধ করো। Yeah.
জন্মে কি মিটবে আশা বেঁচে আছে কুখ্যাত হানিফ শার জেল ভেঙে পলায়ন গত পাঁচই বস বস আপনি আপনি এতদিন পর আপনার সঙ্গে দেখা করতে আমি কত চেষ্টা করেছি সব সময় আপনার কথা মনে করতাম বস আপনার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি আমি জানতে এসেছি আমার বউ বাচ্চাদের সেদিন কে খুন করেছিল সুলতান বস সুলতান সুলতান জি বস ওই বেটা সুলতান ভাবি আর বাচ্চাকে মেরে সমস্ত টাকা পয়সা নিয়ে এখন এই এলাকা পালিয়ে এসেছি বস ও তাই জি বস জি রমন বস বস আমার ভুল হয়ে গেছে বস আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন বস আমাকে মাফ করে দিন আমি সুলতান না আমি কাউকে মাফ করতে জানি না শুয়োরের বাচ্চা হ্যালো পুলিশ স্টেশন হ্যাঁ আমি শেখর সাহেবের বাসা থেকে বলছি এখানে খুন হয়েছে খুন কি বললেন খুন হয়েছে শেখর সাহেবের বাসায় হ্যালো হ্যালো রাজা ভাই দেখেন হানিফ শাহ জেল ভেঙে পালিয়েছে আমি জেল ভেঙে পালিয়েছি সেটা জানার আগেই সুলতানের ফ্যামিলির সবাইকে আমার কাছে ধরে নিয়ে আয় Ah!
প্রিয়া প্রিয়া দেখি বাবা রাজা ভাই বাবা রাজা ভাই রাজা ভাই হানিফ শাহ খালাম্মা জাহানারা কবিতা প্রিয়া সবাইকে তুলে নিয়ে গেছে আর দীপুল কি হয়েছে দীপুল মারা গেছে দীপুল মারা গেছে সুলতান নামে কারোর সাথে আমাদের কোন সম্পর্ক নেই কে সুলতান কিসের সুলতান কেন তোমার জানের জান সুলতান রাজা ওরা কি বলছে ভাবি যান রাজার সম্পর্কে আপনি ওদেরকে কিছুই বলেননি আপনার ছেলে দুর্ধর্ষ রাজা সুলতান রাজা সোহেল স্যার তুমি হয়তো জানতে পেরেছো তোমার ভাই রাজাই হচ্ছে সুলতান রাজা স্যার হ্যাঁ সোহেল তোমাকে আমি কিছু সত্য কথা বলবো এসো আমার সঙ্গে ঘরের চারিদিকে বোমা পাতা আছে তোর পরিষ্কার কর আমি ওদিকে দেখছি যা কুইক স্যার গাড়ির খোঁজ পাওয়া গেছে ইজ ইট লেটস মুভ Thank you.
সুলতান এসো। বাইরের আওয়াজ শুনে বুঝতে পেরেছি সুলতান আসছে। হ্যাঁ হানিফ শাহ, হ্যাঁ, আসতে একটু দেরি হয়ে গেল, বাইরে অনেক বোম ছিল তো তাই পরিষ্কার করে এলাম। সব বোম এখনো পরিষ্কার হয়নি সুলতান, কারণ তোমার মা বোন আর প্রিয়তমাকে তুমি বাঁচাতে পারবে না। লোক হরিফ শাহ, শুধু রাজা
राजा सुल्तान राजा भैया हमा के तुम्हें माफ कर दो ना जेने आमी तुम्हाके भूल बुझे छिलाम अरे पागल भैया तुम्हें भूले जाओ प्रिया हमार मत सामान्य लोक तुम्हार स्वामी होते पारे ना ना आमार स्वामी कोनो खुनी संत्रासे होते पारे ना ओर मत भालो मानुष होई ना सोहेल साथी তোমাকে চেয়েছি এমন করে মানুষ জীবন চায় যেমন করে তোমাকে